দরিদ্র জনগণকে প্রলোভন দেখিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ প্রদানের লালসায় ফেলে অর্থ আত্মসাত অবশ্য নতুন নয়। তবে কাটিকোড়া এলাকায় বিশাল অঙ্কের টাকা সংগ্রহের প্রেক্ষিতে অভিযুক্ত প্রাক্তন পঞ্চায়েত সভাপতির বিরুদ্ধে মামলা প্রদান এক নতুন ঘটনা। বৃহস্পতিবার কাটিকোড়া থানাধীন ফুলবাড়ি গাঁও পঞ্চায়েত এলাকার প্রাক্তন পঞ্চায়েত সভাপতি ইসলামউদ্দিন বড়ভূঁয়ের বিরুদ্ধে ক্রমান্বয়ে ছয়টি মামলা প্রদান করেছেন এলাকার সেলিমউদ্দিন বড়ভূঁয়া, আবুল হোসেন লস্কর, মফর উদ্দিন মজুমদার, নাজমা বেগম মজুমদার, হাজেরা বেগম মজুমদার ও সাবির আহমদ লস্কর। প্রতিজনের কাছে অভিযুক্ত ইসলামউদ্দিন বড়ভূঁয়া 25,000 টাকা করে দাবি করলেও তারা 15,000 ও 16,000 টাকা করে প্রদান করেছেন বলে প্রতিবেদককে জানান দরিদ্র ভুক্তভোগীগণ। তারা বলেন, গত ফেব্রুয়ারি মাসে প্রাক্তন পঞ্চায়েত সভাপতি ইসলামউদ্দিন বড়ভূঁয়া তাদের কাছ থেকে এই অর্থ সংগ্রহ করেছিলেন। প্রায় 7 মাস অতিক্রান্ত হওয়ার পরও আজ পর্যন্ত তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ঘর মেলেনি। এখন তারা তাদের প্রদান করা অর্থ ফেরত চাইতেই তাদেরকে নাকি প্রাণে মারার হুমকি প্রদান করেছেন ইসলামউদ্দিন বড়ভূঁয়া বলে তারা অভিযোগ করেন। আমি ওলাছিলাম দেখা গরু লাগে, আমার ওষুধ তো গরু দিলে মতো করে দিলাম, আজকে প্রায় 2-3 মাস থেকে রইয়া বাড়তে যে নাই গরু নাই কুমতা নাই, আর ওলা কষ্ট করতে করতে ও কষ্ট করিয়া কষ্ট বুক করতে করতে ও বাড়িছে, কইছি বলে কষ্ট করতে করতে বাড়িছে, বুঝে কইতে কইতে এখনো ইয়েও দিন না, যেন ও দিমু ও দিমু কইয়া তারিখও দিন না, ফোন করলে ফোন দিছে। আপনারা এখন কিতা করতে কি ব্যাপারে? এখন আমরা এফআইআর দিছি, এফআইআর করছি। একজনে মাত্র বহুদিন অনেক দিন থেকে কষ্ট করি এই জিনিস দেখার লোক, আমরা বর্তমানে 5 জন আছি, আজকে আইছি, আজকে আইলে পরে মোট কয়জন আছে? মোট এখন 5 জন পরবর্তী আরো দেখা যায় কিটা। প্রথম বছর এর সময় টাকা আমরা দিছি, এরপরে তো একজন একজন গেছে টাকা এলকু দেখতে পাই কিটা, অনেকজন আমরা লোকের জড়িত হয়ে গেছেন হেন হেন গেছে, এলা তো নিচের সময় তো হেন হেন এখন আপনারা কিটা আপনার সবর বাড়ি একই গ্রাম আছে? আমার নাম আবুল হোসেন লস্কর, আমি ফুলবাড়ি রেসিডেন্টের অন্তর্গত মানুষ। আমার ফুলবাড়ি তৃতীয় খণ্ডত আমার বাড়ি, ইন্দিরা আওয়াসের লাগে টাকা দিয়েছিলাম ইসলাম পঞ্চায়েতের কাছে, তো আমার কাছে দাবি করছেন 25,000। ইসলাম পঞ্চায়েত কোন ইয়ার পঞ্চায়েত? এখন তো ইকবাল আগর পুরানা পঞ্চায়েত, পুরানা পঞ্চায়েত। আর তাই না আমরা কাছে দাবি করছেন যে তোমার তান্তে ঘর দিমু, আমরা 25,000 টাকা করে দিও, ও আমি দিছি 16,000 টাকা টানে, আর কয়জন হগুন ঘর দেওয়ার বাদে হগুন দিল, এরপরে দেওয়া করছি দেওয়ার বাদে তো জয় এখন ফেব্রুয়ারির দিছি টাকা। ও ও স্যার বর্তমান 2021-এর ফেব্রুয়ারির টাকা দিছি, ফেব্রুয়ারির টাকা দেওয়ার বাদে তো ঘর আয় না আয় না, আমরা তো যাই তাই না, পয়লা পয়লা তো ও আই দিব তাই দিব হাতাই দিব কইলে আমরা দিন গাইলা, এখন কইলে আরও আমরা আরও হুমকি দিই। 2021-এর ফেব্রুয়ারি দিছে, এই সময় তো এই পঞ্চায়েত ইকবাল নাই, ইকবাল আসল ইকবাল থাকলেও তাই তো গুয়াহাটি যাই নাই, তাই তো হয়নি, তাকেও দিতে পারতো না, তাই দিতে পারবা ইসলামে ইসলামে। আচ্ছা, ওরকম কই আমরা এর থেকে মিস হই না, আমি তো গরিব মানুষ, এখন বারবার দিয়ে পাইম ওরকম আমরা এর থেকে মিস হই না। এখন তো গড় পাইতে তো অ্যাকচুয়ালি পয়সা দেওয়া লাগে না, নিয়মে যেটা লিস্ট থাকতো এই সময় আপনারা পয়সা দিলা কি লাগে? এখন পয়সা দিলাম তো ও দিলেই মো আমি, এখন অন্য কেউ দিতে পারতো না, আমি যে ফার্ম দিতাম আমার খরচ লাগে কইয়ার নিচে টাকা, বুঝছেন না, খরচ কইজন খরচ দেওয়া লাগবো, আমি তো গুয়াহাটি যাই মোখানো আমি জো করি আই নিজে আর আমি জো করি দিব তোমার। আমার নাম নজমা বেগম মজুমদার, আমার বাড়ি খাইছেন একদিন ইসলাম পঞ্চায়েত, আইয়া আমারে কইছেন তুমি আমারে ঘরত দেখা দাও, আমি সব সময় গুয়াহাটি যাইয়া গেলে আমি তোমারে আগে ঘর দিয়া দিম, আমি ঘর জল কড়ের করিয়ে গরু ছাগল বেচিয়া আমি টাকা 15,000 টানে দিছি, এখন আমি টাকা খুঁজিলে খালে হইন রাস্তাত ফাইলেও হইন, তুই না টাকা খুঁজিস না আন্না তোরে বান দিলেই বাদে আমি ডরাই গেছি। পাল্টা হুমকি দিচ্ছে, পাল্টা হুমকি দিচ্ছে। কাটিকোড়া থেকে রফিক আহমদ মজুমদারের প্রতিবেদন, তরঙ্গ টিভি।